হ্যালো বন্ধু, আমি শুভদীপ। এক টুকরো ভালোবাসা ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি কোথায় জানো? নিশ্চয় থাম্বনেল দেখে এতক্ষণ বুঝতে পেরেছো আমি কী নিয়ে ভিডিও করছি। চলো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, এই কমলালেবু বাগানটা কোথায় আছে সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাই অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে। আর এই দুর্দান্ত সুন্দর পাকা কমলালেবুগুলো গাছ থেকে হাত দিয়ে ছিঁড়ে খাওয়ার জন্য তোমাকে যেখানে আসতে হবে আমি ভিডিওতে সব বলে দিয়েছি। হ্যালো বন্ধু, একটা সেরা সেরা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার জিয়াডে। জিয়াডে এক বাগানে দুর্দান্ত ফলেছে কমলালেবু। তাই ডুয়ার্স বা নাগপুর নয়, কমলালেবু ক্ষেত্রে সোজা চলে আসতে হবে জিয়াটের এই কমলালেবু বাগানে। কাজে আমি যেখানে ধরে আছি সেই ডালটাতেই প্রায় 4 থেকে 5 কিলো, মানে গড়ে প্রায় 50 থেকে 60 খানা লেবু ধরে আছে। তোমাদের ব্যাকে দেখাচ্ছি, আর লেবুগুলো হালকা পেকে যখন সিজন আসেনি, এখনও দেরি আছে, এখনও 15-20 বা 1 মাস পরেই লেবুগুলো পাকবে। তার আগে আমরা চলে এসেছি এই বাগানে। এত সুন্দর লাগছে কি বলবো বন্ধু, তোমাদের চলো ব্যাক ক্যামেরা দেখাই, আর সাথে দেখো দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। দেখো বন্ধু, এই থোকাটাতে অন্তত 50টা লেবু আছে। দেখো কি দাম লাগছে দেখতে দেখেছো। দেখো বন্ধু, যেদিকেই দেখাচ্ছি সেদিকে শুধু কমলালেবু আর কমলালেবু, কোনটা কাঁচা কোনটা পাকা, কোনটা হাফ পাকা কোনটা ফুল পাকা, মানে কি বলবো বন্ধু, এখানে না এলে তুমি বুঝতেই পারবে না এই আনন্দটা। আর আমি তো ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছ দেখছি। আর বন্ধু, কিছু গাছ আছে যেটা নাগপুর ভ্যারাইটি, সেগুলোতে এখন কিন্তু ফলন হয়নি, এই বছরটা মিস করে গেছে। আমি বাড়ির মালিকের কাছে জানতে পারলাম এই লেবুগুলো আগামী বছর অবশ্যই হবে। এবছর তাদের পরিচর্যা কিছু অভাব ছিল, কিন্তু বাদবাকি গাছগুলোতে দুর্দান্ত লেবু ফুল আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি নিশ্চয়ই আমি ভিডিওর মাধ্যমে সবই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বন্ধু, আমি গাছ থেকে একটা পাকা, মানে হাফ পাকা কমলালেবু ছিঁড়ে নিয়েছি। আমি খেয়ে টেস্ট করে দেখছি কেমন মিষ্টি আছে। খুব মিষ্টি বন্ধু লেবুটা, দারুণ লাগছে খেতে। এখন পুরো বাগানের ভেতর ঢুকে আছি, আমি যেদিকেই তাকিয়ে আছি দেখো চারিদিকে শুধু লেবু আর লেবু। এত দাম কমলালেবু ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে, মানে খেলাম তো তোমাদের দেখালাম খেয়ে, খুব সুন্দর মিষ্টি, আর ফ্লেভারটাও কিন্তু একদম অরিজিনাল কমলালেবুর মতোই। তাহলে চলো একদিন জিয়াটের এই কমলালেবু বাগান ঘুরে নেওয়া যাক। আর এখানে আসতে হলে তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে জিয়া স্টেশনে, সেখান থেকে টোটো গাড়ি করে তুমি পৌঁছে যাবে গোপালপুরে, আর সেখানে পেয়ে যাবে এই দুর্দান্ত কমলালেবুর বাগান।
আর বন্ধু যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের বন্ধুর কাছে প্রচুর শেয়ার করবে এই নতুন জিনিসটা দেখার জন্য, আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।